আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা ডিম ভুজি রেসিপি নিয়ে আসছি। তো আমার ডিম ভুজি রেসিপির জন্য কী কী নিয়েছি আমি তোমাদেরকে দেখাইতেছি। আমি এখানে 2 পিস রসুন কুচি নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে, আর নিয়েছি 3টা ডিম, আর নিয়েছি ধনে পাতা কুচি, আর হচ্ছে 2 মুঠো বেবি পালং শাক নিয়েছি। এখন তো বাংলাদেশে শীত আসতেছে, পালং শাক পাওয়া যাবে, আর পালং শাক হচ্ছে অপশনাল। এদেশে ইউকে যারা আছে তারা তো পালং শাক 12 মাস পায়, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি আমার ডিম ভুজির সাথে পালং শাকটা দিব। তো পালং শাকটা হচ্ছে স্প্যানিশ টার্কি, অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি আজকে ডিম ভুজি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তো তার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি। আমি ডিম নিয়েছি 3টা, আপনারা চাইলে 4টা 5টা 6টাও নিতে পারেন, যে যেরকম বানাইবেন, যার যেরকম প্রয়োজন অনুসারে আর কি আপনারা এগুলো নেবেন। তো আমি এই 3টে 1 নিয়েছি, আমার 3টে 1ই হয়ে যাবে। আর চাইলে আরও 2টা 1টা বাড়িয়ে নিতে পারেন বা 1টা কমে নিতে পারেন। তো চলেন, লেটস গো, আমরা কিচেনে চলে যাই, কিচেনে যে আমরা ডিম ভুজি রেসিপিটা শুরু করে দিই কুক করার। তো আমার চ্যানেলে যারা এখনও ফ্যামিলির সদস্য হয়েছেন না, আপনারা আমার চ্যানেলে ফ্যামিলির সদস্য হয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওতে আসে আপনারা শুধু ভিডিও রিলেটিভ কথা বলবেন, আর কোনো কিছু বলবেন না। আর এখন কোনো সাথে সাথে কেউ কাউকে ফ্যামিলির সদস্য বানাইলে থাকে না, এটা আমরা সবাই জানি। তো সবাই একটু ধৈর্য ধরতে হবে, আর একটু বুদ্ধিঘাটে কাজ করতে হবে, নাহলে আমার দুজনের ক্ষতি হয়। তো প্লিজ এখন আর কেউ আর ভিডিও রিলেটিভ কথাই বলবেন, আর কোনো অন্য কথা বলবেন না। আর আমার ভিডিওটা ফুল ভিডিও দেখবেন, আমার অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমি তাদের ফুল ভিডিও দেখি, আমি তারাও আমি আশা করব আমার ফুল ভিডিও দেখবেন। তো আমার আমি চলে আসছি চুলাতে, আমি ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি, 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছি, অয়েল নিয়েছি। তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর অয়েলটা আমার মোটামুটি গরম হয়ে আসতেছে। এখন আমি এখানে কুচি করা পেঁয়াজটা নিব, কুচি করা পেঁয়াজটা আমি দিয়ে দিব তেলে, তেলে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আমাদের এখানে ইউটিউবে এখন অনেক সমস্যা চলতে যাচ্ছে, আমি ঠিক মতো আগে রেসিপিটা দিই, কারণ এখন রেসিপি শুধু ডিম ভুজির রেসিপিটা শেয়ার করতেছি। তো এখন আমি একটু লবণ দিয়ে একটু ভেজে নিব, তারপর আমি দিয়ে দিব রসুন আর চিলিগুলা। আমি আস্ত চিলি দিছি, আমি কুচি করে দিছি না, কারণ আমার বাচ্চারা জাল পছন্দ করে না, তাদের মুখে জাল লাগলে তারা খাবে না, যদি একটু একটু খায়। তো এই কারণে আমি চিলিগুলো আস্ত দিছি, ফ্লেভারটা আসবে। আর হচ্ছে শুধু হলুদের গুঁড়া আর হলে চিলি পাউডার দিব, চিলি পাউডারটা অপশনাল, যে যেরকম জাল খান ওরকম দিবেন। আমি 1 টিস্পুনের মতন দিছি, 1/2 টিস্পুন করে 2 বার করে দিছি। আর হচ্ছে হলুদের গুঁড়োটা কালার অনুযায়ী দিবেন, এত বেশি হলুদের গুঁড়া না দিলেই ভালো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়েছি আমি। তো আমি এগুলো সব ইয়ে করা হয়েছে, এখন 3টা ডিমে আমি কিন্তু দিয়ে দিছি, আর চুলার জালটা একদম লো রেখেছি। এই টাইমে কিন্তু চুলার জালটা একদম লো রাখতে হয়, তারপরেও কিন্তু ডিমটা ইয়ে হয়ে যায়, তা এ কারণে আমি চুলা থেকে সরিয়ে ফাতিলাটা নিয়ে ডিমটা ভালোভাবে মেক করে নিয়েছি। তার কারণে ডিমটা আর কি মাছের ডিমের মতন একদম বুড়বুড়গে হয়, আর বেশি একটা ওই যে চাকা ধরে না, খুব মিহি হয়ে যায় আর কি, লাড়তে লাড়তে অনেক ই করে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখন আবার চুলায় নিয়ে নিব, চুলায় নিয়েছি এখন, এখন কিন্তু ভালোভাবে
দোয়া উঠলে আর কি একদম ভালোভাবে চুলা বাড়াই দিব আমি এখন, কিন্তু ফুল আঁচ করে দিব চুলার, আর আমি লাড়তে থাকবো। তো আমার মোটামুটি হয়ে গেছে, গরম হয়ে গেছে ভালোভাবে, এখন এই পর্যায়ে কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিছি, স্পিনিশটা। এখন স্পিনিশটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা যদি আমি দিই তাহলে অনেক ওয়াটার বের হয়ে যাবে, ওয়াটার বের হয়ে গেলে ডিম ভুজি ল্যাটল্যাটা হয়ে যাবে, ঝরঝরা হবে না, ভালো হবে না। তার কারণে হাই আঁচে রেখে চুলার জালটা এভাবে আমি নেড়ে চেড়ে একদম ভালোভাবে বুনে বুনে নিব, যে পর্যন্ত আমার স্প্যানিশ কুক না হয়ে যাবে, ভালোভাবে কুক হয়ে যায় স্প্যানিশটা, ভালোভাবে হয়ে যায় আর কি ডিম ভুজি, তারপরে আমি নামিয়ে নিব। তো নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দিয়ে বা নামিয়ে নিব আর কি। তো এই ডিম ভুজিটা আপনারা টুসটা দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, যে যেরকম পছন্দ করেন। আমি এখানে বাটার মধ্যে টুসটার বাটার লাগিয়ে টুসটার গরম করে নিয়েছি, তারপর মধ্যে ওগুলো দিয়ে আমি খাবো। আর হচ্ছে এখন আর কি মোটামুটি হয়ে গেছে আমার ডিম ভুজিটা, তো আমি ধনে পাতাটাও দিয়ে দিছি, আমি কিছু ধনে পাতা কুচি করে রেখেছি। তো এই তো আমার ডিম ভুজি রেসিপিটা রেডি। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ফ্যামিলির সদস্য হয়ে থাকবেন, আর আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।